হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে রাজধানী বজরুং গার্লস স্কুলের বহু ছাত্রী। খাবারে গোলযোগের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ধারণা। ঘটনার সাথে সাথে অসুস্থ ছাত্রীদের জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এবারে অসুস্থ ছাত্রীদের দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কথা বলেন ছাত্রীদের সাথে, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যেন অসুস্থ ছাত্রীদের চিকিৎসা করা হয় সে বিষয়ে সুনিশ্চিত করতেই হাসপাতালের MS-কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গোটা বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। গোটা ঘটনাটি তদন্ত করার জন্য একটি বিশেষ টিমও গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা কুসম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে, তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী কৃষ্ণ স্কুলের। কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে পড়ে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, বাকি সবাই সেটেলড আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা শুরু হয়ে গেছে। এখনও কি মানে কোনো স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি? না, সিরিয়াস তো বললো না কেউ, সিরিয়াস আছে বলে মানে অল আর সেটেলড। আর একটা ভালো জিনিস হচ্ছে, NHM-এর যখন খবর পেলো, NHM-এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ট্রিট করে এখানে নিয়ে এসছে। এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি, সাথে সাথে ওদেরকে প্রায় 4টার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে, সবাই মিলে এখানে নিয়ে এসছে। স্যার, প্রশাসনের তরফ থেকে একটা ফুড কন্ট্রোলের একটা টিম ওই টিম করে দিয়েছি, যা যা আধিকারিকদের আমি বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য। আমি এখন সেক্রেটারিতে যাচ্ছি, গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করব, যা যা করার আমরা করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।